নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চটপট একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এরকম ভিডিও আরও পেতে চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। সেই সকাল থেকে কত কাজ করলাম বাবা, আর পারা যায় না। সেই ভোর 5টা থেকে উঠে বিছানা গুছানো, ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, আরো কত কি। আর ভালো লাগে না জানো রোজ রোজ। সেই কখন থেকে কাজ করে করে একটু খিদে খিদেও যেন পেয়ে গেল। কালকের বাসি পান্তা আর কুমড়োর ঘ্যাটটা একটু রয়ে গেছে না, তাহলে কুমড়োর ঘ্যাটটা দিয়ে পান্তাটা খেয়ে আসি। বাবা, পেটটা একটু তবু শান্তি পেল, এবার একটু আরাম করে সোফায় গিয়ে বসি। আবার কিছুক্ষণ পর থেকে নয় আবার কাজ চালু করব। কি হলো ওদিক থেকে কাদের গলার আওয়াজ আসছে মনে হচ্ছে? দেখি তো, দেখি তো ভালো করে। টেপিদের বাড়িতে কতগুলো ছেলে মেয়ে ঢুকলো না, হাতে আবার কত বড় বড় প্যাকেট বাক্স। হচ্ছেটা কি ব্যাপারটা? দেখি তো এই জানালাটা দিয়ে। ও মা, হ্যাঁ তো, ওই তো, ওই তো সেই ছোকরাটা। এ তো প্রতি সপ্তাহতেই একবার করে আসে দেখছি এখানে। আগের সপ্তাহতেই তো ধরলাম হাতে নাতে। যে জিজ্ঞাসা করলাম টেপিকে, কিরে এটা কে তোর সাথে, অমনি বলে কিনা বন্ধু, কি নাকি গ্রুপ স্টাডি ফিডাডি করতে এসেছে। যত সব চালাকি, কি ভেবেছে ওরা, এই গামলা কিচ্ছু বোঝে না। পড়াশোনা যেন আর আমরা করিনি, নয় নয় করে হলেও 12 ক্লাস অব্দি তো গেছি রে বাবা। কই, আমাদের তো এইসব গ্রুপ স্টাডি করতে হয় না। এখনকার ছেলে মেয়েদের যত রং ঢং, আর বাপ মা গুলোও হয়েছে তেমনি, আদিক্ষেতা দেখলে যেন আর বাঁচি না। এইসব বেয়াদব ছেলেমেয়েরা পড়তো যদি এই গামলার হাতে, পিটিয়ে ঠ্যাং খোঁড়া করে ঘরে বসিয়ে রেখে দিতাম, গ্রুপ স্টাডি বের করে দিতাম একেবারে। বাঁদরামো, ওসব বাঁদরামো আমার কাছে চলবে না বাপু। কই, আমরা তো পড়াশোনার নাম করে এক গাছা ছেলেমেয়ের সাথে ঘুরে বেড়াইনি, আর আমার সোনাবাবুর সাথে তো এদের কোনো তুলনাই হবে না। কই, আমার বাবুও তো কোনোদিনও আনে না বাড়িতে কাউকে, আমার বাবুর সাথে আর কারো তুলনাই হয় না, আমার সোনার টুকরো মানি একেবারে। ছেলেটাকে বারে মায়ের গুণগুলোই পেয়েছে সব, রূপে গুণে সব দিক থেকে একেবারে সেরা আমার সোনা বাবুটা। ছেলে মেয়েগুলো বাড়ির মধ্যে ঢুকলো কিন্তু গেল কোথায়, কই এখান থেকে তার দেখা যাচ্ছে না। না, ওই জানালাটা দিয়ে দেখি তো কিছু দেখা যায় কি, কি হচ্ছে না হচ্ছে ব্যাপারগুলো জানতে হবে তো, তবেই তো গিয়ে বেগুনি দি আর বটি দির কানে তুলতে পারবো। ওই তো, ওই তো সব কথা গোল হয়ে সবাই মিলে করছে নাকি, এত দূর থেকে কোনো কথাও তো ঠিক মতো শুনতে পাচ্ছি না। ওরে বাবা, সব হাসাহাসি তো আর ধরছে না দেখছি মুখে। ও হেসে হেসে একেবারে পড়ে যাবে দেখছি টেপিটা, ঢং দেখে আর পারি না বাপ, গা পিত্তি জ্বলে যায় আমার। ও আচ্ছা, এইবার দেখতে পেলাম টেপিটা কেক কাটছে, আর ওই বড় বড় বাক্সগুলো থেকে গিফট বার করে দিচ্ছে সবাই টেপিটাকে, জন্মদিন পালন হচ্ছে। মেয়ে এত বড় হয়ে গেল, কদিন পর বিয়ে দিতে হবে, এখন আবার ঘটা করে জন্মদিন পালন হচ্ছে, কত ঢং যে দেখবো দিনে দিনে।
কে জানে। তা বলি জন্মদিন পালন করবি কর, পাড়ার লোককে নিমন্ত্রণ করবি না? বলি কেন রে, আমরা তোদের কোন পাকা ধানে মইটা দিলাম যে আমাদের বলা যায় না? আর কাউকে বলিস আর নাই বলিস, অন্তত আমার বাবুটাকে বল, বেচারাটার কত দিন হয়ে গেল কোনো নিমন্ত্রণ বাড়ি যাওয়া হয় না। বাবুটাকে বললে না হয় তার সাথে আমিও চলে যেতাম, গেলে তো অন্তত ওদের কেচ্ছা কেলেঙ্কারিগুলো নিজের চোখে দেখে আসতে পারতাম। আর পাড়ার কাকিমা চলে গেলে যে তাড়িয়ে দেবে সেরকমও তো না। যাকগে, বললো না যখন তখন আর কি বা করা যাবে, আমার বাবুটাও তো এবার 28 বছরে পড়বে, ওর জন্মদিনটাও এবার ধুমধাম করে করব। আর ওই টেপিদের কাউকে বলবো না, দেখি তখন আমাদের টেপি সুন্দরী কি করে। বাপরে, উফ বাবা গো, সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে গিয়ে আমার কোমরটা এবার গেল। আরে না, এবার একটু গিয়ে বসি, আবার একটু পরে নয় দেখবো কে কি করছে। আমার সোনা বাবুটা যে সকাল সকাল খেয়ে দে কোন পাড়ায় আড্ডা দিতে গেল কে জানে। বাবুটা যদি বাড়ি থাকতো তাহলে অন্তত ওকে বলতাম যে টেপিদের বাড়ির সামনে থেকে ঘুরে আয়, আর কে কে এসেছে দেখে এসে আমাকে বল। তার হলো কই, ধুস ভালোই লাগছে না। টেপির এইসব বেলেল্লাপনার খবরটা যতক্ষণ না বেগুনি দিয়ে আর বটি দিকে দিতে পারছি শান্তি হচ্ছে না যেন। এই রে সেরেছ, বেগুনি দিয়ে আর বটি দির কথা বলতে মনে পড়লো, আজ তো বটি দিদের বাড়ি যাওয়ার কথা। এ বাবা, এদিক ওদিক উঁকি মারতে গিয়ে একেবারে ভুলে গেছি, এখনো এতগুলো কাজ করে রয়েছে আর রান্নার তো কিছু জোগাড়ই করা হয়নি। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে কাজগুলো সেরে নি। আর এই যে, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমি যাই কাজগুলো করে নিই।